ଚାନ୍ଦ ଦମ୍ପତି ରହୁଥିଲେ ଏବଂ ସେ ତାଙ୍କ ଘରେ ଭଡ଼ା ରହୁଥିଲେ ଏକଥା ମଧ୍ୟ ସତ୍ୟ ଦୁଇ ହଜାର ସତର ମସିହାରେ ପାଖାପାଖି ଛଅ ସାତ ମାସ ପାଇଁ

দসখত করা আমি করুছু কিছু আম সেলফ ডিক্লারেস ফ আমি সব দে ডিক্লারেসন চলছে এবং আপনার মানে যা আলিগেসন মিডিয়া আসুছে আমি শুনে পাও যে প্রমোদ কুমার স্বাই ঘরে সেই চাঁদ দম্পতি রুলে এবং সে তা ভা রথ সত্য দুই হাজার সতেরো মশে পাখাপাখি ছ সাত মাছপ্রাই সে দম্পতি ভা রমোদ কুমার স্বাই ঘরে এবং সে যে ভরা রওে জাগমরা ঘরে ভড়া রুলে বিভ আপার্টমেন্টে যে রা রুলে সে ভাড়া বাবদরে কিছু ডিসপুট লা যেহেতু সে ভড়া ঠিক ভাবে দে বলে ডিসপুট লা তাি প্রমোদ কুমার স্বাইফআইআর করছেন এবং সে গোটে কাউন্টার এফআইআর দম্পতি করেছেন তারি উপরে চর্চা চালছে এবং আপনার মানে যে আউ আলিগেসন আনুচার পয়সা কথা সে বিষয়ে বর্তমান সুদ্ধা কিছু ଆଲୋଚନା ପରିସରକୁ ଆସିନି କି ମୋ ନଜରକୁ ଏପର୍ଯ୍ୟନ୍ତ ଆସିନି ଚାନ୍ଦ ଦମ୍ପତି ରହୁଥିଲେ ଏବଂ ସେ ତାଙ୍କ ଘରେ ଭଡ଼ା ରହୁଥିଲେ ଏକଥା ମଧ୍ୟ ସତ୍ୟ ଦୁଇ ହଜାର ସତର ମସିହାରେ ପାଖାପାଖି ଛଅ ସାତ ମାସ ପାଇଁ

দসখত করা আমি করুছু কিছু আম সেলফ ডিক্লারেস ফ আমি সব দে ডিক্লারেসন চালছি এবং আপনার মানে যা আলিগেসন মিডিয়া আসুছে আমি শুনে পাও যে প্রমোদ কুমার স্বাই ঘরে সেই চাঁদ দম্পতি রুলে এবং সে তা ভা রথ সত্য দুই হাজার সতেরো মশে পাখাপাখি ছ সাত মাছপ্রাই সে দম্পতি ভা রমোদ কুমার স্বাই ঘরে এবং সে যে ভরা রওে জাগমরা ঘরে ভড়া রুলে বিভ আপার্টমেন্টে যে ভড়া রে সে ভা বাবদে কিছু ডিসপুট লা যেহেতু সে ভা ঠিক ভাবে দে বলে ডিসপুট লা তাি প্রমোদ কুমার স্বাইফআইআর করছেন এবং সে গোটে কাউন্টার এফআইআর সে দম্পতি করেছেন তার উপরে চর্চা চালছে এবং আপনার মানে যে আউ আলিগেসন আনুঁচ পয়সা পত্র কথা সে বিষয়ে বর্তমান সুদ্ধা কিছু আলোচনা পরিসরক আসি কি মো নজরক এপর্যে আসি